আসসালামু আলাইকুম সবাইকে, আশা করছি সবাই ভালো আছেন। তো ধারাবাহিকভাবে আমাদের আমাদের গ্রাফিক্স চ্যানেলে আজকে নতুন আরেকটি ফটোশপের কাজে হচ্ছে আমরা টিউটোরিয়াল দিতে যাচ্ছি, যেটা সবারই একটা রিকোয়েস্টের ভিডিও। যেমন সবাই চাচ্ছে যে একটা কালার কারেকশনের ভিডিও আমরা দিই আমাদের চ্যানেলে। সো আজকে এটা নিয়ে আমাদের হচ্ছে মেইন ভিডিও ক্রিয়েট। তো আমরা প্রথমে একটা ইমেজ নিয়ে নিব, একটা ফাইল নিয়ে নিব। এই ফাইলটা আমাদের আগে তো হচ্ছে নিক জয়েন করা, আগে থেকে নিক জয়েন করা আছে। তো আমরা এই নিক জয়েন কীভাবে করছি বা এই ফাইলটা কীভাবে এরকম হয়েছে আমাদের কাছে, ফটোশপ যেমন দেখতে পাচ্ছি এতগুলো লেয়ার বা হচ্ছে কাট আউট একটা লেয়ার হচ্ছে, কাট আউট লেয়ারে প্রথমে আমাদের কাজ করার শেষেই হচ্ছে আমরা কালার কারেকশন করবো একটা ইমেজে। তো এটা কীভাবে করছি এটা করো জানার জন্য আপনাকে আমাদের চ্যানেলে আরও অনেক ভিডিও দেওয়া আছে, এবং এই যে এখানে গেলে দেখতে পারবেন এরকম অনেক, এখান থেকে যে কোনো একটা প্লে করে আপনি দেখবেন যে হচ্ছে কীভাবে আমরা এটা এই ফাইলটা ক্রিয়েট করা হয়েছে। তো আপনারা অবশ্যই এখান থেকে দেখে নেবেন আমরা হচ্ছে কীভাবে এই মিনিকুইন বলে বা গোস্টিং বলে বা হচ্ছে নিক জয়েন, যে যে ভাষায় বোঝেন সেমিটিক নিক জয়েন, সো এটা কীভাবে করতে হয় এটা দেখার পরে হচ্ছে আমরা এরকম কাট আউট লেয়ার নিয়ে নিব। আমাদের এখানে আবার যেহেতু কালার কারেকশন হবে এখানে আপাতত এগুলো দরকার দরকার নেই, আমাদের শুধু এই লেয়ারটা হলেই হবে, মেন লেয়ারটা। ঠিক আছে, আমরা এটাতে কালার কারেকশন করব। এই জন্য কালার কারেকশন করার অনেকগুলো ওয়ে আছে, অনেকগুলো সিস্টেম আছে যে মানে কলার করা যায়। ঠিক আছে, তা আমি আচ্ছা হচ্ছে একদম সহজ যে এটা আছে ওয়েটা আছে মাধ্যম আছে ওটা দিয়ে আপনাকে আছে আপনাদের আজকে শিখাবো। তো আমাদের প্রথম হচ্ছে ইমেজটাকে আমরা ল্যাবের মাধ্যমে হচ্ছে করবো। ঠিক আছে, তাহলে হচ্ছে প্রথমে ইমেজটাকে হচ্ছে আমরা কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, এটাতে কনভার্ট করে নেবো। দেন এখানে এটা ডাবল ক্লিক করতে হবে, একটু লোগো দেখলেন আইকন, করার পরে ইমেজটাকে আমরা ডিসেচুরেট করে দেবো। এখানে একটা আলাদা, এই যে এটা থেকে আলাদা একটা লেয়ার এখানে ওখানে আলাদা একটা উইন্ডো আসবে। তো এখানে আমরা হচ্ছে ইমেজটাকে প্রথম কালার যেহেতু সুন্দর মতো সব জায়গায় পারফেক্টলি আসে সেজন্য আমরা এটাকে ডিসেচুরেট করবো। ডিসেচুরেট করতে হলে ম্যানুয়ালি করা যায় কন্ট্রোল শিফট ইউ, আর যদি আপনি এখানে ম্যানুয়ালি না করেন কিবোর্ডের মাধ্যমে, সরি ম্যানুয়ালি হচ্ছে করতে হলে আপনাকে ইমেজ যেতে হবে, ইমেজ যাওয়ার পর হচ্ছে কন্ট্রোল শিফট ইউ, আর যদি শর্টকাট করতে চান তাহলে কিবোর্ডের মাধ্যমে কন্ট্রোল শিফট ইউ দিন, দেন এটা ডিসকাশন করা শেষে আমরা এটাকে একটা মোডটা চেঞ্জ করবো। এটা ইমেজের হচ্ছে এখানে মোড, এখন 8 GB কালার এই মোডে আছে, তো আমরা এটাকে ল্যাব কালার করবো, যাতে আজ কালার কালেকশন আমরা ল্যাব কালারের মতো করবো। সো আমরা এটাকে ল্যাব কালার এখানে টিক মার্ক দিয়ে দেবে, আবার দেখাচ্ছি মোডে আমরা এটা 8 GB থেকে ল্যাব কালার করে দিলাম। ল্যাব কালার করে দেওয়ার পরে এখানে আমাদের আপাতত এখানে যে কাজটা আছে এটা শেষ, এখন আমরা যে কালারটা আমাদেরকে দিবে করতে বলবে যে কালার, ওই কালার সোর্সটা আমরা এখানে নিয়ে নেবো। সেই জন্য আমাদের আগে একটা ফাঁকা লেন নিতে হবে পরে। ঠিক আছে, যে লেয়ার ওয়ান একটা ফাঁকা লেন নিতে হবে, দেন মনে করেন আমাদের এই কালারটি দেওয়া আছে যেটা আমাদেরকে আজকে কালার কারেকশন করতে হবে। সো আমরা হচ্ছে এখানে আগে এই যে টুলটা দিয়ে হ্যান্ড টুল আমরা রাইট অ্যাঙ্গেল টুলটা দিয়ে হচ্ছে আমরা এখানে আগে একটু ইয়ে করে নিবো, ফাঁকা লেন অল্টার ডিলিট, এখানে যেটা উপর থাকবে এটা অল্টার চেপে ডিলিট করলে শর্টকাট এটা এখানে চলে আসে। দেন কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি দেওয়ার পর আছে আমরা এই কালারটাকে, এই কালারটা যদি এখানে কনভার্ট করবো সেজন্য আমাদেরকে একটা টুল ইউজ করতে হবে। ঠিক আছে, টুল ইউজ করার জন্য আমাদেরকে এখানে এই যে কালার স্যাম্পল টুল, এই টুলটা ইউজ করবো। তো আমাদের প্রথম হচ্ছে এটা দুইটা এটার সাথে এটা কালারটা বেসিং করার জন্য এখানে একটা ফিন অ্যাডজাস্ট করতে হবে। যেমন ধরেন আপনি এখানে একটা ক্লিক করলেন, দেন ইমেজের এখানে একটা ক্লিক। ঠিক আছে, সো আমাদের এখানে এই লেয়ারের কাজটা শেষ, আমরা এখন হচ্ছে এটা মূলত কাপসের মাধ্যমে করবো, যেখানে কাপস আছে এই কাপসের মাধ্যমে করবো। সো কাপসের মাধ্যমে করার জন্য আমাকে এটা খেয়াল রাখতে হবে, আমি যেহেতু ল্যাব কালারের মাধ্যমে করতেছি, সো এল এখানে এল এ বি ল্যাব, দেখেন এই কালারটা হচ্ছে এখানে পয়েন্টগুলো 49, তারপর হচ্ছে -10, তারপর হচ্ছে 32। সো আমরা হচ্ছে এটা কাপসের মাধ্যমে মিলাবো, আমরা কাপটা নিয়ে
এখানে কাজটা নিয়ে নিছি নেওয়ার পরে এখানে দেখা যাচ্ছে শেয়ার করে নিছি লাইক দিস ইজ এল এ বি ল্যাব ঠিক আছে সো আমরা এটা কালারটা এখানে ম্যাচিং করব এই পাশে আমরা এটা একটু সরি এটা একটু নিচে নামিয়ে দিই তারপর আমরা দেখতে পারবো কোনটা কিসব কি নিতে হবে দেন প্রথম আমরা হচ্ছে এ দিয়ে শুরু করি এ এখানে যে এ দেখতে পাচ্ছি এ এ দিয়ে শুরু করি এ হচ্ছে মাইনাস টেন আমাদেরকে মাইনাস টেন করতে হবে সেম এই পাশে এগুলো দেখার দরকার নেই পিছিয়েগুলো দেখতে মাইনাস টেন মাইনাস টেন ঠিক আছে দেন আমরা হচ্ছে বি করবো বিটা এটার সাথে এটা সেম করবো এখানে বত্রিশ এই শূন্যকে আমরা হচ্ছে 32 বানাবো সো এটাকে হচ্ছে একটু উপরে দিকে নিতে হবে দেন 32 দেওয়ার পর হচ্ছে আমরা এখন লাস্ট যে আছে এল এলটা ম্যাচিং করব এখানে 49 আছে আমরা এটা এখন 77 আছে এটা 49 করব সেই লাইক দিস এটাকে আমরা কমিয়ে নিচে দিকে নিলে হচ্ছে একটু হালকা করে ড্র্যাগ করবেন ড্র্যাগ করলেই হচ্ছে এটা যদি একটু হালকা মনে হয় যে পুরোপুরি অ্যাডজাস্ট হয় নাই তাহলে আমরা এখানে আবার হচ্ছে আমাদের লেভেলটা নিব জাস্ট লেভেলটা নিয়ে এখানে একটু হালকা ড্রাগ মানে যার যেমন দরকার আর কি ঠিক আছে হালকা ড্রাগ করে দেবো মাউসের রাইট বাটন ক্লিক করে ডিলিট করে দিব ডিলিট করে দেওয়ার পরে কন্ট্রোল এস দেওয়ার পরে এটা আলাদা যে ল্যাবটা এখানে চাই রাখতে পারে না রাখতে দিলে সমস্যা নেই এটাতে চলে আসছে দেখেন আমাদের মেইন ইমেজটা ছিল এরকম পিঙ্ক কালার এটা এখন আমরা কালারে কনভার্ট করলাম এটাই হচ্ছে কালার করে এটা আবার ক্লিক করলে এই উইন্ডোটা ওপেন হবে এখানে চাইলে আপনি আবার এখানে কাস্টমাইজ করতে পারবেন এখানে এটা হচ্ছে একদম শর্টকাট যে ওয়ে আছে ওই এর মাধ্যমে কালারটা চেঞ্জ করা ঠিক আছে দেখেন আশা বুঝতে পারছেন সো এরপর যদি কারো মানে অন্য কোনো বিষয়ে ভিডিও লাগে বা কোনো কিছু শেখার ইচ্ছা থাকে তাহলে আমাদেরকে অবশ্যই কমেন্টস করবেন আর আমাদের হচ্ছে এই ভিডিওর থাম্বনেইলে হচ্ছে আমাদের ইমেল অ্যাড্রেস বা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবেন চাইলে সো এই হচ্ছে আজকের মতো এখানেই ভিডিও শেষ সো সবাই ভালো থাকবেন ইনশাআল্লাহ আমরা আশা করছি আবার সামনে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আসব সো সবাইকে আল্লাহ হাফেজ জানিয়ে আজকের মতো এখানে বিদায়